লক্ষীমপুরে ট্রাক চাপায় সিএনজিতে 6 যাত্রী নিহত। জঞ্জাল ছড়াতে অন্তর্বর্তী সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বললেন ওলি আহমদ। সংস্কার বিএনপির কাছে নতুন কিছু নয় বললেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতিকে অপসারণ, রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে আলোচনা শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিবপুরে ট্রাক চাপায় সিএনজির 6 যাত্রী নিহত। নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 6 জন নিহত হয়েছে। পুলিশ জানায় দুপুরে ইটাখোলা থেকে 5 যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পাচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায় আর ঘটনাস্থলে সিএনজির চালক সহ 6 জন যাত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। জঞ্জাল ছড়াতে অন্তর্বর্তী সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বললেন ওলি আহমদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ওলি আহমদ বলেছেন, বিগত 15 বছরে জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে। ওলি আহমদ বলেন, কিছু কিছু লোক দেশকে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তার গতি অনেকটাই কম। সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি। রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে ওলি আহমদ বলেন, রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগোবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে 24-এর গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওলি। তিনি আরো বলেন, শেখ হাসিনা তার সব বস্ত্র নিয়ে পালাতে পারেনি, অনেক কাপড় চোপড় রেখে যেতে হয়েছে তাকে। এই অবস্থা কেন সৃষ্টি হলো? এটা হয়েছে তাদের স্বৈরাচারী সরকারের মনোভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করেনি। আওয়ামী লীগ এখনো জনগণকে হেয় প্রতিমণ্ড করে বিবৃতি দিচ্ছে বলেও দাবি ওলি আহমদের। সংস্কার বিএনপির কাছে নতুন কিছু নয় বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকেই সংস্কার নিয়ে নতুন নতুন কথা বলছে, বিএনপির কাছে এসব কিছু নতুন নয়। বিএনপি সংস্কারের বিষয়ে 31 দফা অনেক আগেই ঘোষণা করা হয়েছে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আমির খসরু বলেন, সময় এসেছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার সম্ভব। তিনি আরো বলেন, যে জাতীয় ঐক্যের মাধ্যমে শেখ হাসিনা পতন হয়েছে তা ধরে রাখতে হবে। আমির খসরু বলেন, 15 বছর ধরে দেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, এখন সেই সময় এসেছে। দেশের মানুষকে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি মুক্ত বাংলাদেশের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্ত বাংলাদেশে বসবাস করার আবার একটা স্বপ্ন আমাদের মনে জেগেছে। হাসিনার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে, মানুষের আকাঙ্ক্ষা জেগেছে, মানুষের নতুন ভাবনা জেগেছে। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের এই জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের গন্তব্য সুদূর করতে হবে। সেই গন্তব্যস্থলটা কোথায়? সেই গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, এই 15-16 বছর ধরে দেশের জনগণের কোনো ক্ষমতা ছিল না, আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেছে। এখন সময় এসেছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করার সার্বিক ব্যবস্থার মাধ্যমে জনগণকে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছেন, রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করেছেন, সেগুলো আমাদের ঐক্যবদ্ধ হয়েই সংস্কার করতে হবে বলেও জানান এই নেতা। রাষ্ট্রপতিকে অপসারণ, রাজনৈতিক ঐক্যমত্য তৈরির আলোচনা শুরু। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে অনড় রয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্য রক্ষা একতরফা নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের মাধ্যমে অপসারণের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। রাষ্ট্রপতিকে সরাতে বিএনপিকে আস্থার আনার চেষ্টা চলছে, নাগরিক কমিটির সূত্র এসব তথ্য জানিয়েছে। গতকাল জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করেছে নাগরিক কমিটির নেতারা। আগের দিন বিএনপির সঙ্গে হয়েছে প্রাথমিক আলোচনা, এসব বৈঠকের সত্যতা স্বীকার করেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বৈঠকে কি আলোচনা হয়েছে তা তিনি জানাননি।
তিনি বলেছেন কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে রাষ্ট্রপতি এবং সংবিধান বহাল রাখার কোনো কারণ নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দেশে ফিরেছেন তার উপস্থিতিতে আরেক দফা বৈঠক হবে বলে জানিয়েছেন নাসিরউদ্দিন এদিকে গতকাল রাষ্ট্রপতি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা সরকার ঘনিষ্ঠ কয়েকটি রাজনৈতিক দল এবং নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন তবে এদিন সরকারের দিক থেকে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে কোনো বক্তব্য আসেনি জামাত সূত্র জানায় তারাও রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তবে বিএনপির অবস্থানের কারণে আওয়ামী লীগের মনোনীত শাহাবুদ্দিনের বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না জামায়াতের একজন নির্বাহী পরিষদ সদস্য বলেছেন রাষ্ট্রপতির অপসারণে নির্বাচন বিলম্বিত হতে পারে এই আশঙ্কায় বিএনপি রাষ্ট্রপতিকে আপাতত সরাতে চাইছে না বিএনপির এই অবস্থানের কারণে জামায়াতও কিছু বলতে পারছে না 5ই আগস্টের পর এমনিতে নানা ইস্যুতে বিএনপির সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে রাষ্ট্রপতির অপসারণের মতো স্পর্শকাতর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে সম্পর্কে আরো খারাপ করতে চাইছে না জামায়াত বিএনপি সূত্র জানায় দলটি রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে এখনো আগের অবস্থানে রয়েছে নাগরিক কমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণ গুরুত্বপূর্ণ ছাত্র জনতার অভ্যুত্থানের সব শক্তি ঐক্য আরো গুরুত্বপূর্ণ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঐক্য ধরে রেখে যা করার করবে সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এক সাক্ষাৎকারে বলেন শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই এই বক্তব্যের পর সরকার এবং অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া দেখায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন রাষ্ট্রপতি মিথ্যা বলে শপথ ভঙ্গ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একই অবস্থান নিয়েছে সংগঠন দুটির নেতারা নিজেরা বঙ্গভবনের সামনে বিক্ষোভে না গেলেও সমভাবাপন্নদের ব্যানারে গত বুধবার রাষ্ট্রপতির বাসভবনের সামনে বিক্ষোভ হয় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই তাদের ফিরিয়ে আনেন আগের দিনগুলোর মতো গতকালও বঙ্গভবনের সামনে ছিল কঠোর নিরাপত্তা ছাত্র জনতার অভ্যুত্থানে নেতাদের কনিষ্ঠ হিসেবে পরিচিত তাত্ত্বিক ফরহাদ মজহার গতকাল রাষ্ট্রপতিকে অপসারণ এবং সংবিধান বাতিলের কথা লিখেছেন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতির কাছে এবং আওয়ামী লীগের কাটছাট করা সংবিধানের অধীনে শপথ গ্রহণের জন্য আসিফ নজরুলকে দায়ী করেছেন তিনি তবে গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন রাষ্ট্রপতিকে অপসারণ সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে বিএনপি সাংবিধানিক সংকট তৈরির বিপক্ষে রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য বিএনপির আশঙ্কা শাহাবুদ্দিনের অপসারণে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলে ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হতে পারে যদিও সরকারের তরফে কখনোই বলা হয়নি কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানানো হয় তাড়াহুড়া নয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতির অপসারণ সিদ্ধান্ত হবে সরকারি সূত্রের ভাষ্য রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে সরকারও অনড় অবস্থান রয়েছে রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে করা হবে বিএনপি শেষ পর্যন্ত সম্মত না হলে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা হবে তবে এই ইস্যুতে শক্ত অবস্থান নিয়ে ফেলায় সরকারের এবং অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পিছিয়ে আসার সুযোগ কম নয়তো সরকারের দুর্বলতা প্রকাশ পাবে তাই শেষ সময় পর্যন্ত চেষ্টা করা হবে বিএনপিকে সম্মত করাতে তবে শেষ বিকল্প হবে সরে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে সেফ এক্সিট দেওয়া এক্ষেত্রে তিনি দেশ ছাড়ার পর পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে রাষ্ট্রপতি আইনি দায়মুক্ত ভোগ করেন তিনি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না নাগরিক কমিটির একটি সূত্র জানায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফেরার পর রাষ্ট্রপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দিচ্ছেন তিনি এবং সেনাবাহিনী রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতেও একই রকম সমর্থন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে ছাত্রজীবনে ছাত্রলীগ নেতা ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন পরে যোগ দেন যুবলীগে পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে থাকা অবস্থায় সরকারি চাকরিতে যোগ দেন অবসরের পর পাবনা 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন 2 দফা এমপি হতে না পারলেও রাষ্ট্রপতি পদে তার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ছিল অনেকের কাছে বিস্ময়ের অভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই রাষ্ট্রপতির অপসারণের দাবিকে সমর্থন করছেন না তাদের যুক্তি রাষ্ট্রপতিকে এইভাবে সরিয়ে দেওয়া হলে শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া যারা অভ্যুত্থানে সমর্থন করেছিলেন তাদের কাছে খারাপ বার্তা যাবে পরবর্তী সময়ে আরো অনেককে সরানোর দাবি উঠবে সেনা প্রধানকে ডক্টর ইউনুস সরিয়ে দেবেন এমন গুজবও ছড়িয়েছে যা ইতোমধ্যে খণ্ডন করেছে সরকার আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন সেনা প্রধান ছাত্র জনতার অভ্যুত্থানে সামরিক মহানায়ক তার এবং সেনাবাহিনীর বৈপ্লবিক ভূমিকা অভ্যুত্থানকে সফল করেছে সুতরাং সেনা প্রধান অপসারণের দাবি উঠতে পারে এমন আশঙ্কা ভিত্তিহীন অমূলক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন